हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल, वेलकम बैक टू ए न्यू डे। এখন বাজে সকাল 6টা, 6টার একটু বেশি, 6টা 10 15 মতন এখন বাজে। আজকে ভোরবেলা থেকেই দিনটা শুরু হয়েছে, কিন্তু আজ ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে। ভোরবেলা থেকে দিনটা শুরু হওয়ার কারণ হলো অভি আজকে মর্নিং ডিউটি গেছে, সেজন্য সকালবেলা, সকালে না ভোর 3টেই উঠেছি। তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আবার এই 6টার সময় আবার দিন শুরু করলাম, আর এখন আবার নতুনভাবে শুরু করছি। বেশ কিছুদিন ব্লগ দিইনি, বেশ কিছুদিন মানে অনেক দিনই কোনো রকমভাবে শ্যুট টুট করা হয়নি। বাড়ি থেকে আসার পরে আর সেভাবে ইচ্ছা করছিল না, সেজন্য বেশ কিছুদিন স্কিপ হয়ে গেছে। তবে আবার নতুন করে শুরু করেছি, মানে নতুন করে বলবো না, নতুনভাবে শুরু করেছি। আর বাইরের ওয়েদারটা আজকে বেশ সুন্দর লাগছে, এখনো পর্যন্ত সূর্যি মামার দর্শন পাওয়া যায়নি, আকাশে হালকা হালকা মেঘ আছে, দেখতেও বেশ ভালোই লাগছে। প্রতিদিন সকালের ওয়েদারটা এখন এরকমই থাকছে। তবে একটা খারাপ খবর হলো, বাড়ি থেকে আসার পরে বেশ কিছু গাছ শুকিয়ে গেছে, বেশ কিছু গাছ মানে অনেকগুলোই, তবে তার মধ্যে এই গাছটা বেশ বড় হয়ে গেছে, মানে যা দেখে গেছিলাম তার থেকে অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু বাড়ি থেকে আসার পরে গাছগুলোর এই অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল, ভেবেছিলাম গাছগুলো ঠিকই থাকবে, কিন্তু না, ঠিক নেই। গাছ, অনেকগুলো গাছই শুকিয়ে গেছে পুরো, মেনলি হচ্ছে জলের অভাব হয়ে গেছিল, সেজন্য এই গাছগুলো শুকিয়ে গেছে। যাই হোক, কাজকর্ম শুরু করে দিয়েছি, আর এদিকে আমার আদ্য ঘুমাচ্ছে, এখন অবশ্যই উঠবে না, কারণ ওর এখন বাড়ি থেকে আসার পরে দেখছি অভ্যাসটা আরও বেশি খারাপ হয়ে গেছে। এখন 90% দিন ওনা 10টার পরে ঘুম থেকে উঠছে। তবে একদিকে সুবিধা হচ্ছে, একদিকে আবার অসুবিধাও হচ্ছে। একদিকে সুবিধা হচ্ছে বলতে, ও ঘুমাচ্ছে সেই টাইমে আমি কাজগুলো করে নিচ্ছি, আর অসুবিধা বলতে হলো ও এখন আর ব্রেকফাস্ট করছে না, একেবারে লাঞ্চ করছে, সেটা একটা বড় অসুবিধা। আর বাড়ি থেকে আসার পরে না আদু না আরও বেশি দুষ্টুমি করছে, কারণ ও এখন আর একদমই একা থাকতে চাইছে না, ও শুধু কাউকে না কাউকে একজনকে চাইছে, মানে কেউ ওর সাথে একজন থাকলে ও বেশ ভালো থাকছে। বাড়িতে এতজনের মাঝখানে ছিল তো, এখানে এসে ওর না সেইভাবে ভালো লাগছে না, এটাই হলো আসল কারণ। সকালের বাসি কাজগুলো স্টার্ট করে দিয়েছি, মানে কাজে তো আর কোনো শেষ থাকে না, রোজকার কাজ রোজ তো করতেই হবে, সেই রকমভাবে রোজকার কাজে লেগে পড়েছি। আর প্রচুর এখন না আদ্য দুষ্টুমিটা এতই বেড়ে গেছে, এখনও সব থেকে বেশি টাইম বেডের ওপরে কাটায়, মানে হাঁটতে শিখে গেছে, তবুও নিচে, ও কিছুক্ষণ নিচে খেলার পরে ওর না ইচ্ছা করে ও নিজে বেডের উপরে উঠবে। তো বেডের উপরে খেলা করলে না, যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে, ও বেডের উপরে অনেক সময় খেয়ে খাবারও খাচ্ছে, সেজন্য আরও বেশি নোংরাও হচ্ছে। তো বেডশিট তুলে দিয়েছি, আর বেডশিটটা তুলেছি রাতের বেলা, শোয়ার আগে বেডশিট তুলে দিয়েছিলাম। আর বেডশিট তুলে দিলে কি হয়, সকাল সকাল ঘুমিয়ে থাকেও আমি গিয়ে জামাকাপড়গুলো কেচে নিতে পারি। বাসি কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথম কাজ হলো এই তেলের বোতলে তেল ঢালা, কারণ কালকে রান্না করতে করতে তেল শেষ, মানে শেষ হয়ে গেছিলো। এবার তেলটা এই বোতলের মধ্যে ঢেলে নিয়ে তারপরে বানাবো হচ্ছে আজকের ব্রেকফাস্ট, মানে সকালবেলা কিছু একটা খেতে হবে, সেই প্রিপারেশনটাও নিয়ে নেব। সকালবেলা ব্রেকফাস্ট করার পরে পরে একটু পরে আবার রান্না স্টার্ট করব, আগে ব্রেকফাস্টটা করে নেব। আর সকাল একদম সকালে আর্লি মর্নিং একবার টিফিন বানিয়েছি, সেটা শুধু অভির জন্য বানিয়েছি, তখন আর আমি ওই ভোর 3টের সময় টিফিন নিজের জন্য আর কিছু বানাতে ইচ্ছা করেনি, আর অত তাড়াতাড়ি খেলে পরে আর ভালো লাগে না, সেজন্য আমি শুধু তখন ওকে খাবার বানিয়ে দিয়েছি, আর পরে আমার খাবারটা এখন বানাবো। আর আমার খাবার মানে তো বেশিরভাগ দিনই আমি একই রকমই খাবার খাই, মানে দুধ কর্নফ্লেক্স, দুধটা জ্বালিয়ে নেব, নিয়ে দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব, শর্টকাট ব্রেকফাস্ট যাকে বলে। তবে আমার মতে দুধ কর্নফ্লেক্স শুধু শর্টকাট ব্রেকফাস্ট না, বেশ হেলদিও হয়। কোনো কোনো দিন কর্নফ্লেক্সের মধ্যে একটু ফ্রুটসও দিয়ে নিই, আর বেশিরভাগ দিন অবশ্য দিই না, কারণ কুড়েমি যাকে বলে। তো আমার ব্রেকফাস্ট রেডি, এখন ব্রেকফাস্টটা বসে বসেও করে নেবো। আর
এখনো বেশি টাইম হয়নি, এখন কটা বাজে, হয়তো 7:10-15 মতন হয়েছে। বসে বসে ব্রেকফাস্টটা করে নেবো। আর এই যে ব্রেকফাস্ট করতে বসে আজকে একটা কাণ্ড হয়েছে, সেটা হলো ভীষণ গরম দুধ মুখে ভরে নিয়েছিলাম, মানে দুধ আর কর্নফ্লেক্স, দুধ যেহেতু খুব গরম ছিল, কর্নফ্লেক্স মুখে যেই দিয়েছি সে না মুখের ভেতরটা জ্বলে যাওয়ার মতন হয়েছে, গরম দুধ না। যাই হোক, তবুও খেয়ে নিলাম, পা দোলাতে দোলাতে বসে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম কিচেনে, কিছুক্ষণ বসেছিলাম অবশ্য, একদম মানে খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসিনি, বেশ কিছুটা টাইম ওখানে বসে থেকে তারপরে চলে এসেছি লাঞ্চ বানাতে। একদম একেবারে মানে ওই 8টাও বাজেনি এখন, আমার লাঞ্চের আমি লাঞ্চের বানানোর জন্য চলে এসেছি। আর সবজিটা না কাল রাতেই কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু কালকে একটু রাতেবেলা একটু ফ্রি টাইম ছিল, তো তখনই সবজিগুলো সব কেটে রেখে দিয়েছিলাম, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সবজির আগের দিন রাতের বেলা কাটা থাকলে একটা সুবিধা হয়, সকাল সকাল না এই সবজি কাটার আর ঝামেলা থাকে না, আর সবজি কাটার ঝামেলা না থাকলে কিচেনটাও না একটু কম নোংরা হয়। তার জন্য আর বেশিরভাগ দিন না এখন এই প্রসেসে চলছি যে আগের দিন রাতের বেলা সবজি কেটে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিচ্ছি, সকালবেলা না তাড়াহুড়ো করে, মানে তাড়াহুড়োও থাকছে না, বেশ তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। আর অনেক দিন পরে বাড়ির থেকে, মানে বাড়ির থেকে আসার পরে না বেশ কিছুদিন না আমি না কোনো কিছু মানে তাল সামলাতে পারছিলাম না, সব যেন ঘেঁটে যাচ্ছিলো, টাইমে কাজ করতে পারছিলাম না, কিছুই না। কারণ বাড়িতে তো এতদিন গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছি, সেইটাই ফলই পেয়েছি। প্রায় 1 মাস আমি বাড়িতে ছিলাম, বাড়ির থেকে আসার পরে না মনটা ভীষণ খারাপ হয়েছিল, তাই যেরকম সেরকম কোনো কোনো দিন এমন হয়েছে শুধু ডাল সিদ্ধ ভাত খেয়েই দিন কাটিয়ে দিয়েছি। ইভেন শুধু আমার মন খারাপ ছিল না, অভিও বলছে বাড়ির থেকে আসার পরে না ভালো লাগছে না বাড়ির থেকে। আর এর মানে অনেক দিন পরে গেছি, অলমোস্ট 10 মাস পরে বাড়িতে গেছিলাম, আর তার মধ্যে আবার ছুটিটাও লম্বা ছিল, প্রায় 1 মাসের ছুটি ছিল, 28 দিনের ছুটিতে আমরা বাড়িতে গেছিলাম, সেজন্য না আরও বেশি কেমন একটা লাগছিল। আদু কান্নাকাটি থেকেও বড় কথা, মানে আদু তো বাড়ির লোকটা যখনই ভিডিও কল করছিল তখনই কান্নাকাটি করছিল, আর এদিকে আমাদেরও মনটা খুব খারাপ হয়েছে। আজকে না অভি এই সবজিটা দেখে বলছে, তুমি কি ট্রাই কালার সবজি বানিয়েছো, মানে সব কিছু সবজি দিয়ে আমি না মিক্স সবজি বানিয়ে দিয়েছি, আর আমার এই মিক্স সবজি খেতে খুব ভালো লাগে। আর আজকে রান্নাটা, আজকে রান্না হয়েছে ডাল ভাত মিক্স সবজি, আর ফ্রিজে না কালকের কিছু খাবার ছিল, মানে চিকেন ছিল, সেজন্য আর কিছু বানায়নি, শুধু ডাল আর সবজিটাই বানিয়েছি। আর ফ্রিজে আগের দিনে চিকেন থাকলে ওই দুজনে চিকেন দিয়েই চালিয়ে দিই, সেজন্য মানে খাওয়ার সময় কোনো ঝামেলা থাকে না, চিকেন হয়েছে চিকেন তো আছে, সে চিকেন হোক মাটন হোক ফ্রিজে যদি থাকে তাহলে সেটা দিয়েই কাজ চালিয়ে দিতে খুব ভালো লাগে। আর রান্নাটাও সেদিন কম হয়ে যায়, বেশ আনন্দও লাগে যে শর্টকাটে সব কিছু হয়ে গেল। রান্না বান্নার কাজ এদিকে অলমোস্ট কমপ্লিট, মানে রান্না আমার প্রায় হয়েই গেছে। এরপরে চলে এসেছি এই রুমটা, কালকে রাতেরবেলা বসে বসে জামাকাপড়ও ভাঁজ করে নিয়েছিলাম, যেহেতু আমি নাইট ডিউটি ছিল, ও সব মানে আগের বাড়িতেই ছিল, সেজন্য দুজন বসে বসে গল্প করতে করতে এখানে বসে বসে গল্প করেছি, আর জামাকাপড়গুলো ভাঁজ টাজ করে রেখে দিয়েছি, সেজন্য না আজকে কাজটাও অনেক কম। আর এই ঘরটা মোটামুটি ক্লিনই ছিল, শুধু ওই রোজকার যেইটুকু ডাস্টিং থাকে সেইটুকু, মানে যতই ঝাড়া পোছা করে রাখো ধুলো তো পড়বে, সেইটুকুই ছিল, এই জাস্ট একটুখানি তাড়াহুড়ো করে একটুখানি ক্লিন করে নিলাম হয়ে গেল। আর আর যেই দিন না কাজ বেড়ে যায় না সেদিন না কোনো কিছুই সামলানো যায় না, আর যেই দিন তাড়াতাড়ি হয় সেদিন খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেরকম আজকে যেন মনে হচ্ছে সব কাজ খুব তাড়াতাড়িই করে ফেলছি। আর মেনলি হলো আর্লি মর্নিং কাজ করছি তো সেজন্য না কষ্টটাও কম হচ্ছে, তবে গরম আগের থেকে অনেকটাই কমে গেছে, সেজন্য কাজ করতে সেভাবে খুব বেশি অসুবিধা হয় না, তাড়াতাড়ি কাজগুলো হয়েও যায়। এরপরে চলে এসেছি পুরো আমার কিচেন টিচেন পুরো ক্লিনিং করাও হয়ে গেছে, ওইদিক কাজ করে এসে কিচেনও ক্লিনিং করে নিয়েছি, কিচেন ক্লিনিং করে চলে গেছিলাম স্নানে, স্নানও সেরে নিয়েছি, স্নান সেরে নিয়ে একটু বসেছি নিজেকে প্যাম্পার করতে, এই একটু ক্রিম ট্রিম লাগিয়ে এবারে যাব পুজো দিয়ে নিতে। তবে আদু কিন্তু এখনও ঘুমাচ্ছে, অলমোস্ট স্নান ঠান করে আসার পরে টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে, 9:30 বেশি বেজে গেছে, এখনও পর্যন্ত আদু ঘুম থেকে ওঠেনি।
মানে এখন আদু কখন ঘুম থেকে উঠবে তার জন্য ওয়েট করছি। তবে না, ও ঘুম থেকে সকালবেলা যদি ওকে আমি টেনে ঘুম থেকে তুলি না, এক একদিন উঠে যায়, খুব বেশি সমস্যা করে না, আবার এক একদিন না খুব কান্নাকাটি করে। এই যে আমার মহারানী উঠে পড়েছে, উঠে পড়েই খেলা শুরু করে দিয়েছে, মানে ওর বিছানায় ও আছে, ওর চিকি আছে, ব্যাস এখন একদম ঘুম থেকে উঠে একদম ফ্রেশ, ওর মধ্যে আর কোনো ক্লান্তি টিলান্তি নেই, এখন একটু বেশ কিছুটা টাইম খেলা করবে। এই যে এখন মামা আর আর বেটুক খেলা করছে, আর আজকে না সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে এসে বেডরুম ক্লিন করতে, আর মোটামুটি সব কাজই কমপ্লিট, সব কাজ বলতে সব কাজই হয়ে গেছে, শুধু বাকি আছে শুধু এই বেড মানে বেডটা ক্লিন করা। তো বেডটা তাড়াহুড়ো করে একটু ক্লিন করে নিই, অবশ্য আমাকে হেল্প এই কাজে হেল্প করছে আদু, মানে আমি যেইখানে যেখানে যাব যা যা করব ওরও গিয়ে সেইখানে সেইখানে সেই সেই কাজ করতে হবে। তবে হাতে একটা পেনও থাকে সব সময়, মানে পেন দিয়ে বেডশিটের উপরে লেখা, দেয়ালে লেখা, এগুলো স্টার্ট করে দিয়েছে, মানে অলমোস্ট পড়াশুনো স্টার্ট করে দিয়েছে। আর পেন দিয়ে যা খোঁচা দিচ্ছে আমাদেরকে, সে আর কি বলবো, মানে কত জায়গায় যে কেটে যাচ্ছে মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, এখন না মনে হয় আমাদের নিজেদের জায়গা কম বাড়িতে, আদুরি খেলনায় ভর্তি হয়ে গেছে, আর বাড়ির থেকেও না অনেক জিনিস এবারে টেনে নিয়ে এসেছি, সের জন্য আরও যেন ঘরে জায়গা দিতে পারছি না। আর ও যেই সেই জিনিসগুলোকে নিয়ে খেলা করে, সেই সেই জিনিসগুলো যখন বেডের উপরে থাকে ওর একটা আলাদাই আনন্দ হয়, বিশেষ করে ওর এই ডলগুলো মানে টয়েসগুলো থাকলে ও বেশ আনন্দেই থাকে। বিশেষ করে স্নান হয়ে যাওয়ার পরে ওকে যেই বেডে তুলে দিই, ও লাফ দিয়ে এসে ও ডলগুলোর উপরে পড়ে, আর ও তাতে ভীষণ আনন্দ পায়। আর এগুলো এখানে সাজানো থাকলে বেশ ভালোই লাগে, কিন্তু বেশি সময় এইভাবে তো রেখে দেওয়া যায় না, সব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, মানে যতটা টাইম পারা যায় রেখে দিই। তারপরে তো আছে এই সমস্ত জিনিসগুলো লন্ডভন্ড করে দেওয়ার জন্য লোক, তাও ভালো লাগে, ও লন্ডভন্ড করে বলেই আবার ঠিক করে গোছাই, নাহলে তো সবসময় একরকম হয়ে থাকবে, সেটাও আবার দেখতে ভালো লাগে না। ব্যাস আমার বেডরুম ক্লিনিং কমপ্লিট, মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে বেডটা ক্লিন কমপ্লিট হয়েছে, এবার একটু বেড সাইড টেবিলটাও ক্লিন করে নেবো, মানে একসাথে না সব কিছুই, মানে ক্লিনিং করার সময় না একসাথে সব কিছুই ক্লিনিং করে নিলে পরের দিন আর বেশি নোংরা জমে না, একবারেই কিছুটা কিছুটা করে সামলানো হয়ে যায়। আর যদি ওই একদিন আজকে করলাম কালকে আর করব না এরকম করলে না নোংরা বেশি হয়ে যায়, পরে না কাজের প্রেশারটা অনেক বেড়ে যায়, তার জন্য রোজকার ক্লিনিং রোজ করে নেওয়াই ভালো। তবে এই ক্লিনিংয়ে আবার হেল্প করতে একটু পরেই চলে আসছে আদু, মানে যেখানে যাব সেখানে গিয়ে ওর হেল্প করতেই হবে, এটা একদম মানে বাধা ধরা হয়ে গেছে। এই যে আস্তে আস্তে করে আসছে, এসে আমাকে হেল্প করবে, কত কাজ শিখে গেছে, মানে সর্বক্ষণও কাজ করে, কত কাজ, মানে ওর ওর শরীরে কোনো ক্লান্তি নেই, আমি ক্লান্ত হয়ে গেলেও ও ক্লান্ত হয় না কাজ করে করে। ঘরের মধ্যে ওর জন্য একটা ছোট্ট জু বানিয়ে দিয়েছি, সেটার মধ্যে ওর সমস্ত খেলনাগুলো রাখা আছে, ও এখানে বসে বসে খেলা করে। তবে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, এর থেকে আর বড়ো করলাম না। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও, তোমরা কমেন্ট করলে বেশ ভালো লাগে, আর কমেন্ট না করলে বুঝতেও পারছি না যে আদৌ তোমাদের ব্লগগুলো ভালো লাগছে কিনা।